হ্যালো বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের আজকে দেখাবো মাঠের কলমি যে শাক পাওয়া যায় সেই শাক দিয়ে। এখন তো কাঁঠালের সিজন, তাই আমি কয়েকটা কাঁঠাল বিচি নিয়েছি, আর একটা ইলিশ মাছের মাথা, আর এই যে দেখতে পাচ্ছেন সামান্য হলুদ, জিরে, ধনে, আর লাগছে একটু রসুন পেস্ট, আর কয়েক টুকরো আলু। আমি একটু ছোট আলু নিয়েছি, ছোট আলুতে শাকটা ভালো হয়। আমার তো ছোট আলু পছন্দ, তাই ছোট আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বড় আলু ইউজ করতে পারেন। আর লাগছে কয়েক টুকরো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করব না, কারণ এটা শাক তো, কারণ শাকেতে শুকনো লঙ্কা ইউজ করাটা ঠিক নয়। তো আর এখন কাঁঠালের সিজন যেহেতু, তাই আমি কাঁঠাল বীজ নিয়েছি। তো আপনারা কাঁঠাল বীজ না পেলে অন্য সময় যেটা নিরামিষভাবেও করতে পারেন। ইলিশ মাছের মাথাও যদি না পান, তো আপনারা এটা নিরামিষেও রান্না করতে পারেন, খুব ভালো হবে। এবার আমি আপনাদের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি কী কী উপকরণ লাগছে। আগেই তো বলেছি, এখন আপনাদেরকে রান্না করে দেখাবো। প্রথমে কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু তেল দেব। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখন এই ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা। এটাকে আমি হালকা ভেজে ব্রাউন করে নেব। এই দেখুন পেঁয়াজগুলো ভেজে হালকা ব্রাউন চলে এসেছে কালার। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলু আর কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি রসুন পেস্টটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। এর সাথে আমি ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দেব। হালকা একটু ভেজে নেওয়ার পর 1 মিনিট মতো এর সাথে আমি মশলাগুলো অ্যাড করবো। আসলে এটা শাক রান্না, তো এতে বেশি মশলার প্রয়োজন হয় না। কেউ যদি মশলা খেতে চান, তো সে একটু মশলা ব্যবহার করতে পারেন। মশলা যারা বেশি পছন্দ করেন, আমি এখন এতে জল অ্যাড করছি না। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এই শাক থেকে জল বেরিয়ে এটা
রান্না হবে। দেখুন শাক থেকে জল বেরিয়ে পুরো রান্নাটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেব, অল্প, যাতে তরকারিটা লেগে না যায়, কারণ আমাকে এটা এখন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। পুরো মাখা হয়ে গেছে, আমি একটু অল্প পরিমাণে জল অ্যাড করছি, খুবই অল্প। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে মিনিট 15 মতো সেদ্ধ করতে দিয়ে দেব। 15 মিনিট পর আমরা ফিরে এসেছি। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে, জলও মরে এসেছে। এবার আমি এটাকে সার্ভ করব। এই দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাশট্যাগ করে দেবেন।